দারুণ দহনদিন, দহন জ্বালায় একেবারেই স্বস্তি মিলছে না। আরো কয়েকদিন এরকমই তাপপ্রবাহ চলবে, কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, এখন সবার মনে একটাই প্রশ্ন, বৃষ্টি কবে আসবে, এই তীব্র দহন জ্বালা থেকে কবে মুক্তি মিলবে? দেখো, সপ্তাহান্তে একটা অন্তত স্বস্তির খবর রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে, অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গের 3 জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত এই একই রকম পরিস্থিতি কিন্তু বহাল থাকবে, অর্থাৎ গত কয়েকদিন ধরে যে তীব্র তাপপ্রবাহের মধ্যে দিয়ে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলি যাচ্ছে, সেই একই পরিস্থিতি কিন্তু থাকবে। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে রেসকোর্সের পাশে এবং দেখতেই পাচ্ছ, দেখে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে হাওয়া চলছে, কিন্তু হাওয়া নয়, আদতে লু বইছে এবং গোটা কয়েকদিন ধরেই, গত কয়েকদিন ধরেই একই পরিস্থিতি চলছে। এই কারণেই আবহাওয়াবিদ এবং চিকিৎসকরা বলছেন যে বেলা 11টার পর থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা আকাশের নিচে বা রোদে না থাকাই ভালো, কারণ তাহলে হিটস্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ লু বইছে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে। শুধু যে কলকাতা নয়, কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও একই পরিস্থিতি, এবং তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে কিন্তু অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। একই পরিস্থিতি কলকাতাতেও, কলকাতাতেও কিন্তু আগামী কয়েকদিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই, রবিবার থেকে কলকাতায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এবং সংলগ্ন যে জেলা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি উত্তরবঙ্গেও কিন্তু খুব একটা স্বস্তির পরিবেশটা বলা যায় না, শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে, কিন্তু অন্যান্য যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ নিচের দিকে যে জেলাগুলি, সেখানেও কিন্তু একই পরিমাণ অস্বস্তিকর গরম থাকবে এবং তাপপ্রবাহের যে সতর্কতা রয়েছে, অর্থাৎ বুঝতেই পারছো যে পরিস্থিতি। ধন্যবাদ তোমায় ব্রতদীপ, অর্থাৎ আগামী কয়েকদিন এরকমই তাপপ্রবাহ চলবে। প্রচারে নেমে এবার গানে গানে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের। বর্তমানে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশ্যে গাইলেন পরদেশি। যেখানে যাচ্ছিল দাদা কালকে চমকেছে, মানে 13 তারিখ আপনি দেখছি আমি কে কি করে, সব নোট হচ্ছে। 13 তারিখের পরে ওই গানটা গাইতে হবে আপনাদের কেন্দ্রের জন্য, দুঃখ হিট গান। আমি পরদেশি, পরদেশি জানা নেই, অতিথি তুম কব যাওগে, অতিথি কব যাওগে, অতিথি আর উত্তরে বেরোচ্ছে না। তো টিএমসির ভাইদের বলছি, এভাবে পাল্লায় পড়ে উল্টা পাল্টা করোনা, সুদ জমা হচ্ছে, আসল সুদ আমি উসুল করো, আমি দিলীপ ঘোষ।